হ্যালো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা একটা শায়রি দিয়ে শুরু করা যাক। আমাদের গেমে থাকবে অনিতা, আমাদের গেমে থাকবে অনিতা, আর সেই গেম খেলবে নেপালি বড় ইউটিউবার সুনিতা। তোমরা আমার শায়রি শুনে বুঝতেই পেরেছো আমাদের ফ্রি ফায়ার এবার যে অনিতার সাথে কোলাবরেশন করেছিল সেই কোলাবরেশন ইভেন্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অ্যান্ড এই অনিতা ইভেন্ট থেকে আমরা অনেকগুলো ফ্রিতে রিওয়ার্ড পেতে চলেছি। বিদেশের একটা সার্ভারে অনিতার ইভেন্টটা চলে এসেছে অ্যান্ড এখান থেকে অনেকগুলো রিওয়ার্ড পাওয়া যাচ্ছে, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সবার প্রথমে একটা ক্যারেক্টার পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে অনিতা ক্যারেক্টার, অ্যান্ড এই ক্যারেক্টারটা ফ্রিতে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে একটা বান্ডেল এবং গাড়ির স্কিনও দিচ্ছে। তাছাড়া আরও অনেকগুলো রিওয়ার্ড রয়েছে, আর এদের মধ্যে সব থেকে মেন যে রিওয়ার্ড সেটা হচ্ছে একটা ইমোট, অ্যান্ড এই ইমোটটাও ফ্রিতে দিচ্ছে। এই ইমোটটা দেখার পর আমার মাথায় একটা সঙ্গে আসলো, আর এই সংটার সাথে ইমোটটা পারফেক্ট ম্যাচ হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। ইমোট যেরকমই হোক, যদি একবার ফ্রিতে পেয়ে যায় না, তাহলে ঠিক এরকম ডান্স করতে ইচ্ছা করবে। আর র্যাম্পেজ ইভেন্ট তো আজ রাত 12টার পর চলে যাবে, সেটা তোমরা সবাই জানো। বাট র্যাম্পেজ ইভেন্টের পর মানে কালকে আমাদের ফ্রি ফায়ারে হয়তো এই অনিতা ইভেন্টই দেবে। আর এর আগের দিন আমি তোমাদের বলছিলাম ঈদ ইভেন্ট, বা ঈদ ইভেন্ট হয়তো অত সেলিব্রেশন করবে না, মানে ছোট কোনো রিওয়ার্ড দিয়ে দেবে, অ্যান্ড বকরিদের জন্য হয়তো কোনো বড় ইভেন্ট আসবে না। তার সঙ্গে সঙ্গে কালকে আমাদের ফ্রি ফায়ার থেকে র্যাম্পেজ ইভেন্টটাও চলে যাবে। সো র্যাম্পেজ ইভেন্টের পরে দেখা যাক কী আপডেট আসে। আমার তো মনে হচ্ছে অনিতা ইভেন্টটা চলে আসবে, অ্যান্ড এই অনিতা ইভেন্ট থেকে ভাই আমরা অনেকগুলো রিওয়ার্ড পেতে চলেছি, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সো দেখা যাক, মানে এটা আসবে পুরোপুরি তো কনফার্ম না, বাট হয়তো কালকে অথবা পরশু অথবা তার পরের দিন আসতে পারে। কবে আসবে সেটা কনফার্ম না, বাট আসবে। আমাদের এই অনিতা ইভেন্টে অনেকগুলো রিওয়ার্ড আমরা ফ্রিতে পাবো, সেগুলো তোমরা দেখলে। বাট তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ইমোট। বাইরে সার্ভারে এই ইমোটটা মাত্র 4 দিনের জন্য দিয়েছে, অ্যান্ড আমাদের সার্ভারে হয়তো এরকম 4-5 দিনের জন্যই দেবে, পারমানেন্ট দেবে না। কারণ বাইরে সার্ভারে পারমানেন্ট দেয়নি, তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিভাবে পারমানেন্ট দেবে। এগুলোই ছিল আমাদের আজকের অনিতা ইভেন্টের আপডেট। সো ইয়া, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইন্টারেস্টিং আপডেট ভিডিও পাওয়ার জন্য। আবার দেখাবো পরবর্তী আজ রাত টু নাইট আপডেট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।